नमस्कार বন্ধুরা, সমাজ ব্যঞ্জন রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা মুখরোচক জলখাবারের রেসিপি শেয়ার করব, মুচমুচে চিড়ে ভাজার রেসিপি। দোকান থেকে কিনে আনা চিড়ে ভাজার তুলনায় আমরা যদি বাড়িতে এইভাবে চিড়ে ভাজাটা বানিয়ে নিই তাহলে তা খেতে অনেক টেস্টি হয়। চলুন দেখে নিই চিড়ে ভাজাটা আমি কিভাবে তৈরি করেছি। আমার নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দেশ বিদেশে নানান ধরনের নতুন নতুন রান্নার আপডেট পেতে আজই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য রেড বাটনটা প্রেস করে পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। চিড়ে ভাজা করার জন্য আমি এখানে একটু পাতলা ধরনের চিড়ে নিয়েছি, চিড়েটাকে ভালো করে ছেলে নিয়েছি, কারণ দোকান থেকে আনা চিড়ের মধ্যে অনেক সময় ছোট ছোট চিড়ের ভাঙা টুকরো থাকে, ধুলো থাকে, তাই চিড়েটাকে ভালো করে ছেড়ে পরিষ্কার করে রেখেছি। একটা বাটিতে 2-3 টেবিল চামচ মতো জল নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ নুন। জলটাকে ভালো করে গুলে নেব। এবার এই চিড়ের মধ্যে 2-3 চামচ নুন জল দিয়ে দেব, খুব বেশি পরিমাণে কিন্তু দেব না, অল্প পরিমাণে দেব, একটু ভালো করে মিশিয়ে নেব। এর ফলে চিড়েগুলোতে একটা বেশ নোনতা নোনতা ভাব হয়, খেতেও খুব ভালো লাগে। এবার চিড়েগুলো একটা সাইডে রেখে দেব। একটা কড়ায় বেশ খানিকটা তেল গরম বসিয়েছি, আমি কিছু চীনাবাদাম নিয়েছি, কাঁচা বাদাম নিয়েছি, কাঁচা বাদামটা একটু ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। কিছু কারি পাতা নিয়েছি, কারি পাতাগুলো একটু ভেজে নেব। কারি পাতাটা অপশনাল, আপনারা যারা কারি পাতা পছন্দ করেন না এটা স্কিপ করতে পারেন। এবার অল্প অল্প করে চিড়ে এই ছাকনির মধ্যে করে ভেজে নেব। চিড়ে ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 5 সেকেন্ডের মধ্যেই চিড়ে ভাজা হয়ে যায়। চিড়েটা ভাজা হয়ে গেছে, ঢেলে নেব। এইভাবে অল্প অল্প করে চিড়েগুলো সব ভেজে নেব। আমার সমস্ত চিড়েগুলো ভাজা হয়ে গেছে। এবার এই চিড়ের মধ্যে আগে থেকে ভেজে রাখা কারি পাতা আর বাদামগুলো দিয়ে দেব। সামান্য একটু বিট নুন ওপর থেকে ছড়িয়ে দেব। ওপর থেকে একটু ঝুরি ভাজা দিয়ে দেব। এবার হালকা করে এগুলো একটু মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের মুখরোচক জলখাবার চিড়ে ভাজা। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আবার হাজির হব অন্য আর একটা রেসিপির সাথে। আজকের মতো আসি, নমস্কার।